হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক আন্তরিক স্বাগতম। আর আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আজকে হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে 7:26। আজকে জুনেরও 26 তারিখ। তো আজকে সকালবেলা বাচ্চাদের পড়ার কথা ছিল, ওরা পড়তে আসেনি, কালকে বিকালবেলা পড়তে এসেছিলো। তো আমি বললাম যে কালকে পড়াবো না, সকাল থেকে পড়াবো, তো এখনও পড়তে আসেনি। যারা যারা আমার ভিডিও দেখছেন অনেক অনেক আন্তরিক ধন্যবাদ যে আপনারা আমার এই গ্রামীণ লাইফস্টাইল দেখেন। আমি কিন্তু লাইফস্টাইল বলি, কিন্তু আমার একজন ফ্রেন্ডস বারবার শোনেন যে লাইফের স্টাইল, আমি কিন্তু লাইফ স্টাইল বলি। তো যাই হোক, অনেক কথা আমি ভুলভাল বলি, উনি সংশোধন করে দেন, তার জন্য খুব ভালো লাগে। আপনারাই তো আমার মানে সব কিছু ভালো দিক খারাপ দিক বুঝবেন, তাই না? তো যাই হোক, সাথে থাকুন সারাদিন, আশা করি ভিডিওটা দেখতে ভালো লাগবে। আগে জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম আলনাতে, আর এখন এই যে মশারি টশারি বিছানা টিছানা গুছিয়ে নেবো, এরপরে না একটুখানি মুড়ি চানাচুর খেয়ে নেবো, নিয়ে তারপরে কাজ বাজে লাগবো। আজকে কিছু চারিপাশে পরিষ্কার করার আছে, আর আকাশটাও বেশ আজকাল ঝলমলে। তো ভাবছি যে বাড়ির চারপাশটা একদম ভীষণ নোংরা হয়ে আছে, পরিষ্কার করে নিই। তো এক্ষুনি মুড়ি চানাচুর আনলো, এই যে খেয়ে নিলাম দুজন মিলে। তো মেঘটা দেখেছেন, আকাশটা দেখেছেন, দারুণ দেখাচ্ছে না? তো চলুন আমার সাথে বাকি কাজকর্মগুলো করি। আর আমরা এখানে ওই যে ঝিঙা গাছ, তারপরে চিচিঙ্গা গাছ লাগিয়েছিলাম, কিন্তু খুব ভালো যে ফলন হয়েছে তা নয়। ঝিঙা বেশ কয়েকদিন হয়েছিল ভালো, তারপরে এখন আর একেবারেই কিছু হয় না, চিচিঙ্গা তো হলোই না। একজন ফ্রেন্ডস আমাকে কমেন্ট করেছিলেন যে চিচিঙ্গার ওই যে নিচে যদি ইট বেঁধে দেওয়া যায় বা ঢিল বেঁধে দেওয়া যায়, মানে বড়ো ইট নয়, একদম খোয়া মতো, তো দিলে নাকি বেশ ভালো হয়, কিন্তু সে বড় হওয়ার আগে থেকে তো শুকিয়ে যায় সবগুলো। বাপের বাড়িতে যখন চিচিঙ্গা হতো তখন বাবা দেখতাম ছোট্ট একটা ঢিল বা ছোট্ট একটা খোয়া দড়িতে বেঁধে আর ঠিক নিচের দিকটা ঝুলিয়ে দিত, এতে নাকি বেশ লম্বা হয় বড় হয়। তো আমাদের হলোই না, তো কী আর করা যাবে। আমার হাজব্যান্ডকে বলছিলাম সব পরিষ্কার করে দিয়ে নতুন করে আবার সবজি গাছ লাগাও। তো এখানে দেখুন কলতলা, এখানে তো ঝাড়টার দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, আর ওই যে ছোটো ছোটো পাতা তারপরে কত কিছু সব ছিল সেগুলো সব ঝুড়িতে তুলে নিলাম, ওইগুলোতে রৌদ্র দিলে আবার হচ্ছে জ্বালানি হবে। তো আমি এখানে কী করবো ঠিক বুঝতে পারছি না, ওই জন্য একটু ঘোরাঘুরি করছিলাম। আমি ঠিক সিদ্ধান্ত না নিতে পারলে মাঝে মাঝে ওরকম পাইচারি করি। একবার ভাবছি যে হচ্ছে কলতলা ওখানে পরিষ্কার করে আসবো, একবার ভাবছি যে এখানে হচ্ছে পরিষ্কার করে নিই। তো যাই হোক, ওই পাশে কিছুটা নারকেলের ডালটাল ছিল, তারপরে এই নারকেল গাছের গোড়াও কিছু জ্বালানি, সেগুলো সব এক জায়গায় রাখবো। রেখে এখন তো বৃষ্টি হচ্ছে ঘন ঘন, তো ওই জন্য ওই প্লাস্টিকের মানে দিয়ে একটু ঢাকিয়ে দেবো। আর মেঘগুলো দেখেছেন কি মানে সরে সরে যাচ্ছে, কি সুন্দর, আমার তো ভীষণ দেখতে ভালো লাগে। মনে হয় এক জায়গায় ক্যামেরাটা বসিয়ে দিই, তারপরে মেঘগুলো যখন সরে সরে যায় আমার ওইটাই মানে রানিং করে দেখতে না ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই কাঠফাটা রৌদ্র পড়েছে এখন, আর যখন বৃষ্টি হয় কিন্তু যখন রৌদ্র পড়ে না ভীষণ একটা রৌদ্র পড়ে, কিন্তু ভীষণ মানে গরম লাগে। তো যাই হোক, ওই দিকটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল, আর পলিথিনটা ঢাকিয়ে দিলাম না, কেননা এখন ঝলমলে রৌদ্র, কিছুটা শুকিয়ে যাক, তো ওই জন্য এই সাইডে চলে এসেছি। আমার হাজব্যান্ড গেছে ঘেরে, ও মাছ এনে এই যা রাখলো, হাজব্যান্ড ঘেরে গেছিলো এক্ষুনি আসলো। তো আমি ভাবলাম যে তাহলে কলতলার ওখানে একদম ভীষণ বাজে অবস্থা হয়ে আছে, মানে যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে, তো পাতাগুলো সব জমে আছে। তারপরে ওই মেজদাদের যে বড় রান্নাঘরটা ছিল সেটা আমি তো বাহির বাড়ি থেকে এসে দেখে ভেঙে গেছে, সেভাবে পড়ে আছে। এবারে ঘরের সামনে ওইভাবে পড়ে থাকলে কেমন, মানে সাপ টাপগুলো ঘোরাঘুরি করছে ওর মধ্যে ঢুকে যাচ্ছে। ওকে বললাম কোদাল নিয়ে এসে একটু পরিষ্কার করে দিতে, আর অনেকগুলো পাতা জমেছে মানে ঝাড় দিয়ে উঠবে না, তো ওই জন্য কোদাল দিয়ে একবার পরিষ্কার করে আজকে ব্লিচিং দিয়ে দেবো। আর রান্না করতে একটু দেরি হবে, সকালবেলা মুড়ি চানাচুর খেয়েছি, অসুবিধা নেই। আর মুড়ি চানাচুর খেলে আমার জন্য কোনো খিদে হতে চায় না, এরকমই হয়, কিন্তু যদি ভাত খাই আমার খিদে হয়ে যায়, কিন্তু মুড়ি চানাচুর খেলে আমার খিদে হয় না। তো এখন এটা পরিষ্কার করে নিই, দেখি ও আসছে। আর আজকে অল্প কিছু মাছ হয়েছে, আর দুপুরের মেনু আজকে বেশ ভালো হবে, সারাদিন কাজ বেচের পরে কিন্তু ভালো খাওয়া হলে বেশ ভালোই লাগে। তো এখন কাজ বেচটা করে নিই। তো ওকে বললাম কোদালটা আনো, এই সামনে জায়গাটা পরিষ্কার না করলে একদম হচ্ছেই না, কেননা পাতাটাতা পড়ে, তারপরে আমাদের সকল সময় জল নিতে হয়। কলতলার ওই সাইডে জল জমে কেমন সবুজ শ্যাওলা জমে গেছে, ব্লিচিং দিতে পারছি না। তো আমার হাজব্যান্ডকে বললাম ওই যে রান্নাঘরটা ভেঙে পড়ে গেছে ওইটা তুলে পরিষ্কার করে দিতে। এটা হচ্ছে দিদি মানে ননদ আর কি, আমার হাজব্যান্ডটা হচ্ছে চার ভাই আর এক বোন,
তো প্রথম বর্দা মেজদা, তারপরে আমার এই দিদি, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড, তারপরে হচ্ছে একটা ছোটো দেওর আছে। তো যাই হোক, এখন এই যে তিনজন মিলেই পরিষ্কার করছি। দিদি দেখলাম যে হঠাৎ কাজে লেগে পড়লো, মানে হাতে হাতে বেশ কাজ করে দিচ্ছে, তো আমরাও আর মানা করলাম না। দিদি বেশ ভালো একদম, মানে আমার হাজব্যান্ডরা যেমন একটু শান্তশিষ্ট, একটু মানে অন্যরকম টাইপের, তো আমার দিদি ওরকম, মানে একদম শান্তশিষ্ট ভদ্র। তো যাই হোক, এখন এই যে ফেরেক থেকে পুরো মানে বাটামগুলো খুলে নিচ্ছে। আর দিদি বলছিলো যে একদিন নাকি দাঁড়িয়ে ছিল কলতলাতে, আর হঠাৎ করে নাকি রান্নাঘরটা ভেঙে পড়ে। তো আমরাই তাই বলছিলাম যে ভাগ্যিস তুমি কাছাকাছি ছিলে না, গায়ে পড়লে কিন্তু সাংঘাতিক রকম একটা ক্ষতি হয়ে যেত, কেননা অ্যাসবেস্টার চাল তো ভীষণ আর কি মানে ভারী ধরনের। তো যাই হোক, এখন এই যে কিছু পরিষ্কার করে দিয়ে দিদি চলে যাবে, কেননা জল থাকে না আবার বেশিক্ষণ, আমরা একটু লেটেই চান করব। তো ওই জন্য দিদিকে বললাম তুমি না হয় চলে যাও, চানটা করে নাও। এখন আমি একটু ওই যে বসে পড়লাম, আর আমার হাজব্যান্ড ওইখানে অনেক কিছু মানে সব এক জায়গায় ঝাঁপ করা ছিল। এই রান্নাঘরটা অ্যাকচুয়ালি মেজদাদের, তো অনেক দিন পরে আছে, ঘরটা সংস্কার করা হয় না, তো ওই জন্য ভেঙেও গেল। তো ওই জন্য সব কিছু একসাথে পাট পাট করে গুছিয়ে রাখা হচ্ছে, আর যত সব আজেবাজে জিনিস সব ওখানে ছিল, আজেবাজে বলতে ওই কিছু জামাকাপড়, তারপরে কিছু বস্তা, মানে যেগুলো আর কি এক জায়গায় সব ঝাঁপানো ছিল সেগুলো সব গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে। আর তারপরেই হচ্ছে রান্নাবান্না, এখনও দেরি আছে আমার, মাছ কাটেনি এখনও, কিছু জামা ছিল সেগুলো সব মেলিয়ে দিলাম, আর শাড়িটা পরে নিয়েছি, মানে নাইটি যেটা পরেছিল ওইটা চেঞ্জ করে ফেলেছি। তো এখানে দেখুন সবজি কেটে নিয়েছি, ফোনটা চার্জ ছিল না, চার্জে বসিয়ে দিয়েছি, আলু কেটে নিয়েছি, পটলটা ভালো করে ছুলে নিয়েছি খোসা, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা আদা দেখতে পাচ্ছেন, আর ওইদিকে ওই যে বললাম না চিংড়ি মাছ এনেছিলো, তো সেই ওই যে চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি। আর রবিবারের দিন আজকে বললাম একটু ঝাল ঝাল মাংস খাবো, তো ওই জন্য মশলা পেস্ট করে নিয়েছি, আর এখানে মাংসগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ওই যে রেখে দিলাম। তো এবার মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব, নিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো করতে করতে বেশ অনেকক্ষণ ধরে মশলা মাখা থাকবে মাংসটাতে। আমি কিন্তু ওরকমভাবে রান্না করতে বেশি পছন্দ করি, সমস্ত রকম মশলা তারপর সর্ষের তেল সব একসঙ্গে দিয়ে লবণ হলুদ দিয়ে একটুখানি মাখিয়ে রাখি, তারপরে কাজকর্ম করতে করতে আর কিছুক্ষণ পরে আবার হচ্ছে রান্নাবান্না করি। এই সময় টক দই দিলেও ভালো লাগে, হচ্ছে এই সময় বেশ দিলে। তো যাই হোক, এখন সব কিছু দিয়ে দিয়েছি, আর একটু বেশি করে সর্ষের তেল দিয়েছি। আর আমি এমনি 12 মাস সর্ষের তেলের রান্নাই খাই, আমার হাজব্যান্ড আমি খুব পছন্দ করি, মানে সাদা তেলের রান্না আমরা ঠিক পছন্দ করতে পারি না জানো। এখন সবগুলো মাখিয়ে নিই ভালো করে, ঝাল ঝাল করবো, অনেকদিন পর মাংস খাচ্ছি, ও বললো একদম কড়া ঝাল দিয়ে রান্না করো। তো এখন এই যে ভালো করে মাখিয়ে নেব। হ্যালো ফ্রেন্ড, আজকে রবিবার, তো বাচ্চাগুলোকে বলেছিলাম সকালবেলা পড়তে আসতে, ওরা কেউ পড়তে আসেনি, তো যাই হোক কালকে থেকে আবার পড়তে আসবে। তো আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি এই রান্নাঘরে এখানে, আর সকালবেলা থেকে রান্না করিনি, মানে মুড়ি আর চানাচুর খেয়েছিলাম, তো ওই জন্য আর রান্না করিনি। আর আজকে রবিবার, তো ওই হচ্ছে হবে এই করে করে বেশ অনেকটা সময় হয়ে গেছে, এখন প্রায় 1:30 বাজতে যায়। আমি পুরো ভিডিও পুরো মানে কমপ্লিট করে থাম্বনেল অ্যাড করে আর এখন এখানে এই যে চলে এসেছি। তো আমি এক্ষুনি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একসাথে হয়তো খাওয়া দেরি হয়ে হবে, কিন্তু আমার ভিডিও আমি রোজ আমি ছেড়ে যাবোই, দেখা যাক আমি মানে কতদূর যেতে পারছি, আর আপনারা অবশ্যই তো সাপোর্ট করছেন। তো ও বলছে হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে তুমি চালিয়ে যাও। আর ও এক্ষুনি পড়াশুনো করছিলো, ওরা খিদে পেয়ে গেছে, আসলে অনেকটা বেলা হয়ে গেছে, সকালবেলা মুড়ি খেয়েছিলাম, চানাচুর খেয়েছিলাম, তো ওখানে এসেছে, তাই বললাম তাহলে একটুখানি ফোনটা একটু ধরে দাও। আজকে হচ্ছে পটল আর চিংড়ি মাছের তরকারি হবে, এই যে চিংড়ি মাছ কেটে এনেছি পরিষ্কার করে, এই পটল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে এই যে বেশি করে আলু এনেছি মানে কেটে, এতে শুধু মাংসই দেবো, আসলে মাংস যতটা আলু ততটা আপনাদের কাছে মনে হবে দুবেলার, তো ওই জন্য। তো এই দুটো মেনু হবে আজকে, মানে রাতের বেলা রান্না করব না, আর এধারে এসে রান্না করাও যায় না। তো আমি সমস্ত মশলা এতে মানে মাখিয়ে নিয়েছি, আর গোটা 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 রসুন দিয়েছি, আলুটা ভেজে নেব, তারপরে মাংসটা রান্না করব। তো মাংস খেতে ইচ্ছা করছে, অনেক দিন খাইনি তো আনো, তো একটু ঝাল ঝাল মাংস আজকে রান্না করব, তো ওই জন্যই এনেছে। আর রান্না এক্ষুনি হয়ে যাবে, এই যে গুছে গেছি, আর আনতে একটু টাইম যায়, না হলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর কত জোরে বলবো, তার নিয়ে রসুন তো আছে।
যখন ইউটিউব ভিডিওতে যখন এই মাংসের রেসিপি দেখি না, তখন দেখি এরকম গোটা গোটা রসুন দিয়ে দেয়, খেতে নাকি দারুণ টেস্ট করে। তো ওই জন্য ভাবছি যে আমি আজকে দিয়েই দেখি কেমন লাগে। আমি কখনও খাইনি, আর একবার খেয়েছিলাম পুঁই শাক দিয়ে। তো আমি নিজে রান্না করিনি, মানে কারোর বাড়িতে গিয়ে পুঁই শাক দিয়ে রান্না করে ছিল আর কি মাংস, তো আমি খেয়েছিলাম, তো দারুণ লেগেছিলো। কিন্তু তো ভাবছি তাহলে এটাও একটু টেস্ট করে দেখা, আজকের খেয়েই দেখবো। যে আলু আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, এই যে পটলটাও ভেজে নিয়েছি মাংসটা আগে রান্না করে, তবেই হচ্ছে মানে ওইটা রান্না করে নেব। তো আমি যেহেতু পরে ভয়েস অ্যাড করছি, তো এখানে বলে রাখি আমার কিন্তু খুব যে ভালো লেগেছিলো রসুনটা তা কিন্তু নয়, তবে খাওয়ার মতো ঠিক আছে। মাংসটা আমার লাল লাল করে কষাই হয়ে গেছে, আর বাইরের আকাশ ভীষণ মেঘলা করেছে, জানি না রান্না করে উঠতে দেবে কি না, এত পরিমাণে মেঘলা করেছে সকাল থেকে এই বৃষ্টি আর মেঘলার কারণে। কিন্তু মানে কারেন্ট ছিল না, টাইমে জলটাও ঠিকমতো দেয়নি আজকে, তো এখন আবার বৃষ্টি হয় কি না আমি তো সেটাই ভাবছি, রান্না করে উঠে যাই তারপরে যা হয় হবে। এখন চারিধারে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, আমি রান্নাঘরে আটকে গেছি, আর এখন বেরোনোও যাবে না। আর এই পর্যন্ত বৃষ্টির ঝাপটা এসে যাচ্ছে, তরকারিটা হলেই চলে যাবো। ওইদিকে একটা জ্বালানি ওই যে জল দিয়ে নিভে দিয়েছি, তরকারিটা হয়ে গেলেই চলে যাবো। ভাত ওইদিকে উপর করে দিয়েছি, আরেকবার করে উনানে তুলে দেবো। তো বৃষ্টির সময় আমাদের গ্রামের দৃশ্য দেখতে নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লাগবে। জামা কাপড় ছিল, তাড়াহুড়ো করে তুলে আনলাম এক্ষুনি, আর তরকারির জন্য ওয়েট করছি যাতে একটু ফুটে উঠবে ভালো করে, একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, পটলের তরকারি তো তো এটাই হলে হয়ে যাবে। এখন চান করবো, আর দুটো থালা বাসন মাজবো, মেজে তারপরে খেতে হবে। তো এতক্ষণে চান টান করে এই যে খেতে এসেছি, আর পটল চিংড়ি মাছ এরকমভাবে রান্না করলে না আমার খুব ভালো লাগে, একটু মশলা টসলা দিয়ে এরকম মাখো মাখো করে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে। আর এইদিকে তো হচ্ছে ঝাল ঝাল মাংস তরকারি আছেই, দুবেলা হয়ে যাবে, পটল তরকারিটা এবেলায় খেয়ে নেবো, আর হচ্ছে মাংস তরকারিটা দুবেলার জন্য হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, এখন সময় হচ্ছে 6:09, আর আমার হাজব্যান্ড গেছিল হাটে, তো সেই দিন আসামি আর হাটে গেল না, তো ওই হাটেই গেছে, বলছে কাঁঠাল আজকে খেতেই হবে, কারণ কাঁঠাল সিজন চলে গেলে আর পাওয়া যাবে না, ওই করতে খেয়ে উঠে দু মিনিটও বসেনি, পালিয়ে গেছে ছুটে। তো এখন কী কী এনেছে দেখা যাক। আমি তো যাওয়ার সময় বলেছিলাম ঝিঙে আনতে, মা তুমি কত টাকা নিয়ে গেছো, টাকা শেষ হয়ে গেছে। আর আগের ভিডিওতে না আপনি হচ্ছে বন্ধুরা কমেন্ট করছিলেন যে ওই আগের কাঁঠালটার দাম কত হবে, বাপরে জোড়ায় কাঁঠাল এনেছে, ওরে বাবা আমার তো খুব ফেভারিট জিনিস, আর কচুর লতিও এনেছে, এখন তো চিংড়ি মাছ হচ্ছে দারুণ জিনিস এনেছো তুমি। এই কত নিয়েছো কচুর লতি, 10 টাকা তারি, কতদিন যে কচুরলতি খাইনি তার ঠিক নেই, আর এক জোড়া কাঁঠাল এনেছে, আর আমার প্রিয় জিনিস এই যে কামরাঙা, কামরাঙা কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু বলবেন, কামরাঙা হলুদ হলুদ দেখে আনবো তো গো, 10 টাকা, 10 টাকা এত সস্তা, আমার তো দেখেই গাল থেকে জল আসছে, টক জিনিস দেখলেই না বন্ধুরা গাল থেকে জল আসছে। তো এই কাঁঠালগুলো কত টাকা নিয়েছে, এক জোড়া এনেছো, ওটা কাঁচা, এটা কাঁচা দিন পরে পাকবে, আর এটা নরম, এটা নিয়ে নাও, এটা নিয়েছে 60 টাকা, এটা 60 টাকা, আর 120 টাকা, এটা 120 টাকা, এটা 60 টাকা, এটা 120 টাকা, কিন্তু এটাই ভালো হবে, কেননা এটা মোটামোটা উপরের যে কাঁটা কাঁটা না, এটা এটা কাঁচা, তোমাকে ঠকিয়ে দিয়েছে একদম, পাকা বলে নিয়ে এসেছে, ঠকিয়ে না ওরকম সব উঁচু নিচু আছে দেখে দেখে। তো আগের বাড়ি কাঁঠালটা দেখে কমেন্ট করেছিলেন যে ওদিকটা দাম একদম কম, কিন্তু আমাদের এদিকে মানে দাম একটু বেশি, কেননা আমাদের এদিকে খুব একটা গ্রামে কাঁঠাল হতে দেখা যায় না খুব সব বাড়িতে, তো আমাদের এখানে কাঁঠাল সব বাইরের থেকেই আসে তাই না, তো ওই জন্য আমাদের এখানে দামটা কাঁঠালের একটু বেশি। বাপরে বাপ, আমার বর হচ্ছে কাঁঠাল ভক্ত মানুষ, তো দৌড়ে গিয়ে দুটো এনেছে, এটা দুদিন পরে খাবে আর এটা আজকে খাবে, ওই করতে পারবে না কি ওরা বললো,
এই কাঁঠালটা নাকি একটু আঠা বের করে দিলে তবেই পাকবে, নাহলে নাকি পাকবে না। আর একবার সর্ষের তেল দিয়েছিলাম, ওরে বাপ রে বাপ কি নরম হয়ে গেছিলো। এই কাঁঠালটা ব্যাপক হবে, একদম টান টান হয়ে গেছে গা। হ্যাঁ গা একদম টান টান হয়ে গেছে, পাকলেই ব্যাস দুমদুমাদুম খাওয়া যাবে। আর এটা নরম হয়েছে, একটা কাঠও খাই। দারুণ ঝিঙে ফুল ফোটে এই বিকালবেলাটায়, আর দারুণ কিন্তু সেন্ট বেরোয়, এর পকোড়াও ভীষণ ভালো লাগে। তো এখন এই যে খালপাড়ের দিকে এসেছি, আর দূরে সূর্য ডুবে গেলে না বেশ দেখতে ভালো লাগে, একটা লাল আভা থেকে যায়। তো মাঠে দেখুন এই যে জেসিবি কাজ করছে, তো ওটাও মনে হয় মানে ফিশারি হবে। তো এখন থেকে আমার কেমন যেন চিন্তা হয় যে আমাদের এই সামনের মাঠটা যদি ফিশারি হয়ে যায় তো কেমন হবে আর কি ঠিক পরিবেশটা। তো মেঘগুলো বেশ উড়ে উড়ে যাচ্ছে এক সাইডের দিকে। মন দিয়ে এই প্রকৃতির দৃশ্য দেখতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে, আর আমরা খুব লাকি যে এত সুন্দর প্রকৃতির মাঝে আমরা থাকি। পরে ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে এখানে যা কিছু বলেছে কিছু শোনা যাচ্ছে না। তো এখানে বলেছিলাম যে আজকে সারাদিন একটু রৌদ্র একটু বৃষ্টি হয়েছে, তো ওই জন্য জামা কাপড় আর কাচিনি, মানে খুব মানে তোলা ফেলাতে মেলাতে খুব অসুবিধা হয় আর কি। তো আসাম থেকে যেসব বন্ধুরা দেখেন আমার ভিডিও, প্রায় ভিডিওতে আমি কমেন্ট পাচ্ছি যে ওদিকে প্রচণ্ড বন্যা হচ্ছে, আর মাসাম তারপরে আরও অনেকে ভিডিও আমি দেখি, তো দেখি ওদিকে প্রচণ্ড সত্যি বন্যা হচ্ছে। তো মানে ঈশ্বরের কাছে আমার একটাই কামনা, সবাই ভালো থাকুক, আগের মতো দিনগুলো সব ফিরে আসুক, আর সবাই যেন সুস্থ থাকে। আর বন্যা হলে সত্যি মানুষের ভীষণ কষ্ট, সেই সাথে পশু পাখি মানে প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হয়। তো আবার সব ঠিক হয়ে যাক, আগের মতো সব ফিরে আসুক দিনগুলো, এটাই আমার ঈশ্বরের কাছে কামনা। আর যখন কমেন্টগুলো পাই না ভীষণ খারাপ লাগে যে ওদিকে মানে বন্যা হচ্ছে, আর এবছর আমাদের এদিকে মানে তুলনামূলকভাবে বৃষ্টি একটু কম হয়েছে। আগের বছর যেমন বন্যা হয়েছিল আমাদের এখানে, তো মানে আকাশ বন্যা হয়েছিল, সেক্ষেত্রে এবছর একটুখানি বৃষ্টি কম হয়েছে। মানে এখন ইদানিং একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু মাঝে আমাদের একদম বৃষ্টি হয়নি। তো যখন যেখানে মানে বৃষ্টি হচ্ছে প্রচুর হচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, আর প্রকৃতির মানে যে সিস্টেমটা সেটাই অ্যাকচুয়ালি লোটপালট হয়ে গেছে। যে নিয়মে যেটা হওয়া দরকার সেটা হচ্ছে না, একমাত্র এই সব কিছুই কিন্তু মানুষেরই হাত, মানুষের জন্যই কিন্তু এসবগুলোই হচ্ছে। প্রকৃতির উপর বারবার মানে এত আঘাত হানলে বা প্রকৃতির মানে বিরুদ্ধে যদি আমরা কোনো কাজ করি, তো এটা তো আমাদের ভোগ করতেই হবে। তো এটাই বলার যে সবাই ভালো থাকুক আর সুস্থ থাকুক, আর আগের দিনগুলো সব ফিরে আসুক। তো আমার বন্ধুরা অনেকেই কমেন্ট করছেন যে লোকের কথা একদম কান দিও না, তো এটা সত্যি কথা যে লোকের কথা কান দেওয়া সত্যিই উচিত না, আর দিন আর দিলে আজকের আমি এই ব্লগ ভিডিও করতে পারতাম না। কেননা গ্রামের অনেকেই মানে বলে যে ওই যে সেই বউটা যা করে তাই দেখায়, যা খায় তাই দেখায়, মানে এখন যা খুশি দেখানো যায়, মানে এইসবগুলো মানে সরাসরি কমেন্ট করে বা বলে, বুঝতে পারি। ক্ষেত্রে এমনি লোকের কথায় খুব একটা কান দিই না। তো আমার না মাঝে মাঝে কী মনে হয় যে আমাদের বাড়িটা না ঠিক ওই যে মাঠের কানার দিকে যদি হতো, মানে আর একটুখানি সরিয়ে ওই দিকটাই হতো, তাহলে বেশ মাঠের দিকটাই বাড়ি হলে বেশ ভালো লাগে আর কি, একটা আলাদা রকম পরিবেশ। আমাদের বাড়ির থেকে মাঠটা অনেক দূর, তারপরে রাস্তাটাও অনেক দূর, তো ভালো লাগে। গ্রামের মধ্যেই আছি কিন্তু একটু রাস্তার কাছে অথবা ওই রকম মানে মাঠের কাছে হলে বাড়িটা বেশ ভালোই হতো, আমার তো এরকম মনে হয়, ওকে প্রায় বলি। সূর্য ডুবে গেছে তো আলোটাও কমে এসেছে, ওই জন্য ভিডিওগুলো কেমন অন্ধকার অন্ধকার মতো। তো আমার যেসব বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিও দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ। আর এখানে দেখুন যে সামনে খালটায় বসে আছি, ওইখানে ওই আটা দিচ্ছে মাছের, তো প্রচুর মাছ লাগে। তো পরে ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন।